দেখো ঠাকুর দেখতে বেরিয়েছি, কালী ঠাকুর। আর আমি বাইরে কোথাও যেতে পারিনি, হাবড়া বা বারাসাত বা মসলন্দপুর, আমি এরিয়ার ঠাকুরই দেখেছি। কারণ আমার একটু শরীর খারাপ ছিল, জ্বর জ্বর ভাব ছিল। দেখো এটা দেখতে এসে চৈতন্য স্কুল, গোবরডাঙ্গা চৈতন্য স্কুলের পেছনে একটা পুজো হয়, এটা রথের আদলে তৈরি করা ঠাকুর, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর যেহেতু একটু পরে ভয়েস দিচ্ছি, সেহেতু এখন আমি একটু সুস্থ আছি। তো দেখো এই এটা হচ্ছে প্রাইমারি স্কুলটা, আর সামনের দিকটা হচ্ছে হাই স্কুল। তো এখান থেকে বেরিয়ে আমরা যাবো ব্যাঙ্গার মোড়ে। দেখো ওখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, আসলে আগামীকাল ভাইফোঁটা, আর মিষ্টি কিনতে বেরিয়েছি, সেই জন্যই মিষ্টির দোকানে ভিড় দেখে আমি সেই ফাঁকে একটু আশেপাশে ঠাকুরগুলো দেখে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। ঠাকুর দেখার মতন মানে ইয়ে ছিল না, মানে কি বলবো, সুযোগ ছিল না, কারণ আমার শরীরটা একটু খারাপই ছিল। তো এখানে দেখো একটা ওপেন প্যান্ডেল হয়েছে, আর এটা হচ্ছে মা তারার পেটের মধ্যে হচ্ছে ওই ইয়ে মূর্তিটা করেছে, কারণ যখন সমুদ্র মন্থন হয়েছিল, ওই শিব ঠাকুর যখন বিষের জ্বালায় ছটপট করছে, তখন মা দুর্গা মানে মা যাক পার্বতী, উনি হচ্ছেন মাতৃরূপে, ওনাকে বুকের দুধ পান করাচ্ছেন, সেইটাই ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো খুব ভালো লাগলো থিমটা, মানে ঠাকুর থিম হিসাবে হয়েছে। তো ব্যাঙার মোড় থেকে বেরিয়ে আমি চলে এসেছি, এটা হচ্ছে দেখো পূর্বাচল ক্লাবের পুজো। এটা দেখো ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওভারব্রিজের পাশেই মানে গোবরডাঙ্গা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের পাশেই পুজোটা হয়। এই মন্দিরটা ভালো করেছে, মানে সরি এই প্যান্ডেলটা ভালো করেছে, মন্দির বলছি। এরা অবশ্য মাঠে খেলা করছে, যাদের মানে ক্লাবের লোকেরা হাঁড়ি ফাটানো খেলা খেলছে। তো দেখো এরা খেলুক, ডিস্টার্ব করবো না, মাঝখান দিয়ে যাবো না, আমি পাশ থেকে যাব। এটা হচ্ছে সব গ্রাম বাংলার নানা রকম ছবি এরা তুলে ধরেছে। দেখো একদম সাদামাটা ঠাকুর, নিচে একটা ছোট্ট প্রতিমা পুজো করা হয়েছে, এবং উপরে মানে মা কালীর দুই চেলা মানে দুই সখীয়ের নিয়ে ঠাকুর মানে মূর্তিটা এভাবেই তৈরি করা, সখীর নাম ভুলে গেছি আপাতত। দেখো নর্মালভাবেই প্যান্ডেলটার ভিতরটা সাজসজ্জা করা হয়েছে, যাক ভাবতে মানে ভাবতে পারিনি যে ঠাকুরের মুখ দেখব, এবার অবশেষে দেখলাম। ভাবলাম মিষ্টি কিনতে এসেছি, যখন বেরিয়ে যখন পড়েছি তখন আমি ঠাকুরটা দেখেই যাই। তো এটা হচ্ছে মিলন সংঘের আগে ব্যায়াম সমিতির পুজো। তো ব্যায়াম এটা দেখো প্যান্ডেলটা একদম সাদামাটা প্যান্ডেল, খুব একটা বেশি পুজো হয় না যদিও গোবরডাঙ্গায়। ভেবেছিলাম মসন্তপুর যাবো, হাবড়া যাবো, কিন্তু কিছুই হলো না। তো যাক আর কী করা যাবে, শরীরের উপর তো আর কিছু করা যায় না। তো দেখো ছোট্ট ছোট্ট সেই কাঠের চামচ জাতীয় কিছু দিয়ে এরকম বা ছোট ছোট কাজ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এই মাতৃমূর্তিটা দেখো চারপাশে জবা ফুল দিয়ে সাজানো, মানে এটা মাটির অবশ্যই। খুব ভালো লাগলো আমার, যে কটা ঠাকুর দেখেছি মানে মন ভালো হয়ে যায়, একটু ঘুরতে পারলে একটু বেড়াতে পারলে মনটা ভালো লাগে, বাড়ি বসে বসে ভালো লাগছে না। তো ঠিক আছে ভাবলাম বাইরে তো বেরোবোই, মিষ্টি তো কিনতেই হবে আমাকে, সুতরাং মিষ্টির দোকানে অজস্র ভিড়, সব মিষ্টি টিষ্টি কিনে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। এটা দেখো গোবরডাঙ্গার এটা কালীবাড়ি ব্রিজ, আমি ব্রিজটা টোটো করে যাচ্ছি, ব্রিজটা পার হচ্ছে, আর সামনে আমাদের একটা পুজো হয়, মানে এই কালীবাড়ির যে যমুনার যেখানে ভাষণ দেয় সেখানে একটা কমিটি আছে, সে তারা পুজোটা করে, তারই এটা গেট। তো এটা হচ্ছে দেখো এটা কেদারনাথের মন্দিরের আদলে তৈরি, মানে একদম হুবহু তো করেনি, জাস্ট একদম স্ট্রাকচারটা সেরকমই করতে চেয়েছে আর কি। যাই হোক ভালো হয়েছে। তো লাইটিং হচ্ছে বা এক একটা সময় এক একটা কালার চেঞ্জ হচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগছে। তো তোমরা আশা করি তোমরাও খুব ভালো করে ঘুরেছ। দেখো আমি আর তুষার ভিতরে ঢুকছিল না, মানে আমি বললাম এসো মায়ের মুখটা দেখে যাও, এই যে উপরে এগুলো ঝুলিয়ে ঝুলিয়ে বেশ সাজিয়েছে, এগুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল, আমি সেগুলো তোমাদের একটু দেখালাম। তো এখানকার ঠাকুরও খুব ভালো হয়েছে, তো খুবই ভালো, মায়ের মুখটা দেখো, মাতৃমূর্তি অবশ্যই খুবই সুদর্শনা মনোমুগ্ধকর হয়, মানে মনটা ভরে যায়, মা কালী যতই কালো হোক কিন্তু খুবই ভালো লাগে। দেখো
আর আমাদের মুখটাও দেখে নাও, তোমরা বুঝতেই পারছো এখন বিধ্বস্ত চেহারা। আমরা গিফট কিনে বাড়ি চলে এসেছি, তো এটা দেখো ডেনভারের একটা বডি স্প্রে ভাইয়ের জন্য নিয়ে আসলাম। আমি বললাম প্যাকেট করে দিতে, কিন্তু ওরা বললো যে এখানে প্যাকেট করা হবে না, তাই আলাদা করে কাগজ কিনে নিয়ে এসেছি। এবং একরকম বো পাওয়া যায় না, সেটা গুটিয়ে বোর মতন তৈরি করতে হয়, ধরো মানে প্রজাপতি টাইরিং যাকে বলে, মানে ওটা কিনতে চেয়েছিলাম মানে মাঝখানে দেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় সেটাও পেলাম না। তো দেখো আমি ঘরে এটা এরকম কোনো রকম করেছি, এরকম টাইপের দেখতে হয়েছে। তো আগে আমি গিফটটা প্যাক করলাম, কারণ ওটা সারপ্রাইজ গিফট, মানে ভাইকে দেবো আর কি। আর তারপরে আমি ফানুস কিনে নিয়ে এসেছিলাম, সেটা জ্বালাতে আমরা ছাদে উঠলাম খাওয়া দাওয়া করে একেবারে। তো দেখো একটা জ্বালিয়ে ছেড়েছি, ওই যে যাচ্ছে, খুব বেশি দূর যায়নি। এটা অনেক দিন ধরে থাকে তো দোকানের মধ্যে, হয়তো কোনোভাবে ড্যাম্প পড়ে গেছে। আর এইটা তো উড়লই না, যাই হোক এই বাবাজি তো উড়লই না, কোনোভাবে হোক ওই কাগজটা নরম হয়ে গিয়েছিল। না যায় না যাক, চল্লিশ টাকায় জল না রে, এরকম দশটা পাঁচটা ভালো। এদিকে মা টর্চটা, কালীপুজোর দিন, আমি মানে আজ কালীপুজোর দিন বলতে সোমবার কালীপুজো ছিল, কিন্তু আজকে হচ্ছে বুধবার। আমি দুটো ফানুস আনিয়েছি, আজকে ফানুস ওড়ানো হবে। তো আমি যেহেতু কালীপুজো ভাইফোঁটা দুটোর ব্লগ একসাথেই দেবো, তো বেশি কিছু বড় করতে পারিনি, তাই একসাথে দিচ্ছি। দেখো আমি আরেক দাদাকে দিতে যাব, তার আগে আমি ভাইকে দিই। ভাই আজকে কাজে যাবে, একটা নর্মাল ড্রেস পরেছে, নতুন জামাও পরতে পারিনি, তো ভাইকে কোনো রকম দেবো, দিয়েও খেয়ে টেয়ে চলে যাবে। তার জন্য ভাইকে আগে দিয়ে নিচ্ছি, তারপর যাব দাদাকে দিতে। তো ভাইকে এখন আমি একটা নতুন নাইটি ছিল সেটা পরেই দিচ্ছি, আর দাদাকে যখন যাব তখন শাড়ি পরেই যাব। তো মিষ্টি যে কটা বেঁচে আছে ও খেয়ে, ওর জন্য পাস্তা বানানো হয়েছে, পাস্তাটা খেয়ে ও যাবে। তো ওকে যখন দিলাম মানে ওই বডি স্প্রেটা, ও খুব খুশি, দেখো মুখটা দেখো একদম গদ গদ, খুব খুশি হয়েছে। তো ছোটো একটা গিফট দিলাম, যাক বড় গিফট পরে দেবো, ওটা ডিউ থাক, গিফট তো দিতেই থাকি। তো দেখো একটা স্টিল ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, মানে এটা জাস্ট আমার মুখটা দেখাবো না সেটা, সেই জন্যই। তো খেয়ে নিক, খেয়ে তারপর পাস্তা খেতে, চাউমিন খেতে, ও চাইনিজ খেতে খুব ভালোবাসে, তা পাস্তাটাও খেতে খুব ভালোবাসে, ও খেয়ে তারপর চলে যাক, তারপর আমি রেডি হয়ে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুতুষার ব্লগ, তোমাদের সকলকে ওয়েলকাম। তো সবাইকে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা আগেই স্টার্ট করেছি, এখন তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো আমি এরকম মোটামুটি সেজেছি। তো আমি যাওয়ার পথে আমাদের যে মায়ের মন্দিরটা, প্রসন্নময়ী মা কালীর মন্দির, দেখো কী সুন্দর সাজানো হয়েছে, আর রাত্রেবেলা এই লাইটিংগুলোর জন্য আরও সুন্দর লাগে পরিবেশটাকে, মন্দিরটাকে আরও সুন্দর লাগে। দই নাও নি, একটু শুনি, এত সহজ।
জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা দিয়া পিতা ওই সব করে শর্টকাটে শিখিয়ে দাও না তাহলে জমের দুয়ারে পড়লো কাটা না যমুনা দায় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে আমাদের আবার বলে ভাই আমার সোনার বাটা ভাইফোটার পর্ব শেষ। এবার এখানে আমি সেদিনকে লুচি ছোলার ডাল আর মিষ্টি খেয়ে দাদার দেওয়া গিফট নিয়ে আমি চলে গেছি বাড়িতে। তো বাড়ি গিয়ে দেখো কি হচ্ছে, দেখো তেঁতুলে বিছে, এটা কামড়ালে না মানুষ পুরো শেষ, যাক এর এখন বেঁচে আছে, এটাকে মারা হয়েছে। তো আমার সাড়ে দিনটা মোটামুটি খুব ভালোই কাটলো, তোমাদের কেমন কাটলো জানিও। তো দেখাবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।